শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে নিহত ব্যক্তির বাড়ি ভাতার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় সদরঘাট থেকে ওই ব্যক্তি মোটর বাইক করে বর্ধমানের দিকে আসছিলেন। সেই সময় ইন্দাসগামী যাত্রীবাহী বাস যাওয়ার সময় মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। ঘটনা ঘটলাম দুটো একটা বউ একটা মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে বললো যে দেখুন ওখানে ট্রেন আছে, তোমার জল দাও বাঁচা ওকে। আমি ছুটে বেরিয়ে গেছি, তখন অনেক লোক জড়ো হয়ে গেছে, দেখতে পেলাম যে দেখি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। অসম্ভব যখন মারা যায় তখন ওর স্বাস্থ্য চলছিল, মারা যায়নি, এবার হসপিটাল নিয়ে গেছে তারা বলতে পারবে। না এখানকার চেরাশোনা নয়, এখানকার কোনো চেরাশোনা নয়। হ্যাঁ মনে হয় সচিন করে বাড়ি ফিরছে, বাজারে ব্যাগ রয়েছে, একটা হেলমেটও ছিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে নিহত ব্যক্তির বাড়ি ভাতার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় সদরঘাট থেকে ওই ব্যক্তি মোটর বাইক করে বর্ধমানের দিকে আসছিলেন। সেই সময় ইন্দাসগামী যাত্রীবাহী বাস যাওয়ার সময় মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। ঘটনা ঘটলাম দুটো একটা বউ একটা মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে বললো যে দেখুন ওখানে ট্রেন আছে, তোমার জল দাও বাঁচা ওকে। আমি ছুটে বেরিয়ে গেছি, তখন অনেক লোক জড়ো হয়ে গেছে, দেখতে পেলাম যে দেখি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। অসম্ভব যখন মারা যায় তখন ওর স্বাস্থ্য চলছিল, মারা যায়নি, এবার হসপিটাল নিয়ে গেছে তারা বলতে পারবে। না এখানকার চেরাশোনা নয়, এখানকার কোনো চেরাশোনা নয়। হ্যাঁ মনে হয় সচিন করে বাড়ি ফিরছে, বাজারে ব্যাগ রয়েছে, একটা হেলমেটও ছিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।